হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওই যে RX আবির, এর মতো একটা বজ্জাত ছেলে আর আমি কখনো দেখি নাই। কারণ আমাদেরকে ওরা ভুয়া নিউজ দিয়ে আমাদেরকে একটি drbags.com একটি ওয়েবসাইটের লিঙ্ক উনি প্রমোট করছে। প্রমোট করার পরে আমি ওই অ্যাকাউন্টে 500 টাকা ডিপোজিট করি। 500 টাকা ডিপোজিট করার পর সাথে সাথে ডিপোজিটও হয়ে যায়। তারপর টাস্ক দিছে আমাকে 3টা, 100 টাকা করে 3টা টাস্ক। তারপর আমি 3টা টাস্ক পূরণ করছি, আমার এখানে ব্যালেন্স আছে 300 টাকা। আবার আমি রাত্রের 12টার পর আবার আমি ডায়াল ই ঢুকে 3টা অ্যাড দেখছি, পরে মোট আমার হয়েছে 600 টাকা। 600 টাকার মধ্যে আমি 500 টাকা আমি আপনাদের সামনে আমি লাইভ উইথড্র দিয়েছি, দেখেন। এখনো পেন্ডিং, অলরেডি আমি ভিডিওটা কিন্তু এখন বয়স দিচ্ছি, অলরেডি প্রায় 28 ঘন্টা সামথিং হয়ে গেছে, এখনো কিন্তু আমার টাকাটা পেন্ডিং এ আছে। আর দেখেন আমার অ্যাকাউন্টে 0 টাকা, উইথড্রোয়ালে দেখেন 500 টাকা পেন্ডিং এ পড়ে আছে, সেই টাকাটা এখনো দেয় নাই। দয়া করে আপনাদেরকে বলি, এসব কোন ওয়েবসাইটে আপনারা ঢুকবেন না এবং ঢুকে অ্যাকাউন্টও করবেন না। আর দ্বিতীয়ত হলো, ইনভেস্ট তো করবেনই না, ওইটা আপনারা করবেন না। আপনাদের ভালোর জন্য বলতেছি, দেখেন কত সুন্দর একটা অ্যাডস। এইভাবে যদি হতো তাহলে তো বাংলাদেশের ওরা বলছে 80,000 টাকা ইনভেস্ট করলে নাকি রোজ 40,000 টাকা ইনকাম করা যাব, আর মেয়াদ থাকবে 450 দিন। এখন দেখেন 450 দিন যদি এভাবে ইনকাম করে তাহলে তো একবারে মাথা নষ্ট করা ইনকাম হবে। সো এখানে বেশি কোনো কাজ নাই, এখানে জাস্ট আপনি একটা যোগ মিলাবেন, যোগ মিলে ক্লিক টু স্টার্ট দিয়ে কনফার্ম আর্নিং এ ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে। সো আপনার এই ভুল কাজটা কখনো করবেন না, এখানে আপনার যাবেনই না। আর RX আবিরের বিষয়ে আমি অলরেডি একটি মামলা করতে রেডি হচ্ছি, কারণ ওরা ভুয়া নিউজ কেন প্রমোট করবে ওদের চ্যানেলে? ওদেরকে আমরা বিশ্বাস করি, তবে ওরা আমাদের বিশ্বাসে সেই মর্যাদাটা দেয় না সঠিকভাবে। আপনারা ভুলেও এই ওয়েবসাইটে কেউ ডিপোজিট করবেন না, এই ওয়েবসাইটে যদি ডিপোজিট করেন আপনার টাকাটাই 100% কিন্তু খেয়ে দেবে ওরা। আমার টাকাটা এখনো পেন্ডিং এ পড়ে আছে, 28 ঘন্টা পর আমি দেখছি, তারপরেও আমার টাকাটা পেন্ডিং এ পড়ে আছে। আর আপনারা সবাই RX আবিরের বিরুদ্ধে যারা যারা অ্যাকাউন্ট করেছেন, ডিপোজিট করেছেন, তারা সবাই একটা যেকোনো একটা ব্যবস্থা করুন, আমি আছি আপনাদের পাশে। আর দ্বিতীয়ত কথাটা হলো, ওর কমেন্ট বক্সে গিয়ে ইচ্ছা মতো গালাগালি করবেন, ও কেন এই ফাউল ওয়েবসাইট আমাদের মাঝে তুলে ধরে, এবং এই ফাউল ওয়েবসাইট যেন আর কোনোদিন আমাদের মাঝে না আসে, সেই জন্য আপনারা ওইটা করবেন। দেখেন এই যে ট্যাক্স গুলো, 500 টাকা আমি ডিপোজিট করেছিলাম, দেখেন এরকম আপনারা কেউ ভুল করবেন না ভাইয়েরা, এখনো পেন্ডিং এ পড়ে আছে, টাকাটা আমাদেরকে দেয় নাই। সো ধন্যবাদ সবাই, আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে।